মালদা শহরের 10 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন একটি ক্লাবে দীর্ঘদিন ধরে বেআইনি সাট্টা ও জুয়োর আসর বসে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালায়। এদিন জুয়ার আসর থেকে 40,000 টাকা সহ 10 জনকে গ্রেপ্তার করে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাবের ঘরে জুয়োর আসর বসত। বৃহস্পতিবার ধৃতদের মালদা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।